11 অঙ্কে বলা হয়েছে a কিউব মাইনাস a স্কয়ার মাইনাস 10 এ মাইনাস 8 কে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো এই অঙ্কে পরের লাইনটি আমরা এইভাবে ভেঙে বা বিশ্লেষণ করে লিখতে পারি a কিউব প্লাস 2a স্কয়ার মাইনাস 3a স্কয়ার। এখানে প্লাস 2a স্কয়ার মাইনাস 3a স্কয়ার প্লাস মাইনাস করলে মাইনাস a স্কয়ার পাওয়া যাবে, অর্থাৎ মানে কোনো পরিবর্তন হবে না। মাইনাস 6a মাইনাস 4a, এখানে মাইনাস 6a মাইনাস 4a দুইটার সাথে হয় মাইনাস 10, অর্থাৎ মানে কোনো পরিবর্তন হয় না। মাইনাস 8 ছিল মাইনাস 8। এখন এই লাইনটি আমরা এইভাবে কেন লিখলাম, তাহলে আমাদের অঙ্কটি করতে বা কমন নিতে খুব সুবিধা হবে বা খুব সহজে অঙ্কটি মিলে যাবে। এখন a কিউব প্লাস 2a স্কয়ার থেকে a স্কয়ার কমন নেওয়া যায়, তাহলে এখানে থাকে a, 2a স্কয়ার থেকে a স্কয়ার কমন নিলে এখানে থাকে 2, মাইনাস 3a স্কয়ার মাইনাস 6a থেকে 3a কমন নেওয়া যায়। তো মাইনাস 3a কমন নিলে এখানে এখানে থাকে a এবং মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে থাকে প্লাস 2। 3 দ্বারা 6কে ভাগ করলে হয় 2, আর এর তো কমন নিয়ে নেওয়া হয়েছে, তাহলে এখানে থাকে প্লাস 2। মাইনাস 4 এ মাইনাস 8 থেকে মাইনাস 4 কমন নেওয়া যায়, তাহলে এখানে থাকে a, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর এখানে থাকে 2। তো এই অংশটুকু এই অংশটুকু এবং এই অংশটুকু থেকে a প্লাস 2 কমন হয়ে যাবে, তাহলে এখানে থাকবে a স্কয়ার, এখানে থাকে মাইনাস 3a, এখানে থাকে মাইনাস 4। তো পরবর্তী লাইনে আমরা a স্কয়ার মাইনাস 3a মাইনাস 4 এই অংশটুকু ভেঙে বা বিশ্লেষণ করে এভাবে লিখতে পারি, এখানে ছিল a প্লাস 2, এখানে a স্কয়ার মাইনাস সরি প্লাস a মাইনাস 4a, প্লাস এ মাইনাস 4a প্লাস মাইনাস করলে এখানে থাকে 3a, অর্থাৎ মানে মাইনাস 3a থাকবে, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হবে না। মাইনাস 4 ছিল মাইনাস 4। তো পরবর্তী লাইনে আমরা a স্কয়ার প্লাস a থেকে a কমন নিতে পারি, তাহলে এখানে থাকে a প্লাস 1, মাইনাস 4a মাইনাস 4 থেকে মাইনাস 4 কমন নেওয়া যায়, তাহলে এখানে থাকে a প্লাস 1, অর্থাৎ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। অবশ্যই এখানে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে। তাহলে পরবর্তী লাইনে আমরা দেখতে পাই এখানে a প্লাস 2 ছিল ইন্টু অবস্থা a প্লাস 2, আর এই অংশটুকু এবং এই অংশটুকু থেকে a প্লাস 1 কমন নেওয়া যায়, তাহলে a প্লাস 1 কমন নিলে এখানে থাকে a এবং এখানে থাকে মাইনাস 4। এই অঙ্কটিতে ক্যালকুলেশন করার মতো আর কোনো কাজ নেই, তাই এটি আনসার। 12 নম্বর অঙ্কে বলা হয়েছে x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 4x মাইনাস 4 কে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো পরবর্তী লাইনটি আমরা এইভাবে লিখতে পারি x কিউব মাইনাস 2x স্কয়ার মাইনাস x স্কয়ার, অর্থাৎ টোটাল হবে মাইনাস 3x স্কয়ার, মানে কোনো পরিবর্তন হবে না, প্লাস 2x প্লাস 2x হবে, টোটাল হবে প্লাস 4x, অর্থাৎ মানে কোনো পরিবর্তন হবে না, মাইনাস 4 ছিল মাইনাস 4। এখন পরবর্তী লাইনে আমরা x কিউব মাইনাস 2x স্কয়ার থেকে x স্কয়ার কমন নিতে পারি, এখানে থাকে x মাইনাস 2, মাইনাস x স্কয়ার প্লাস 2x থেকে মাইনাস x কমন নিলে এখানে থাকে x, অবশ্যই প্লাস মাইনাস এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2, প্লাস 2x মাইনাস 4 থেকে প্লাস 2 কমন নিলে এখানে থাকে x মাইনাস 4, প্লাস মাইনাসে 4 মাইনাস হয়, প্লাস মাইনাসে মাইনাস হয় মাইনাস 2। তো পরবর্তী লাইনে আমরা এই অংশটুকু এই অংশটুকু এবং এই অংশটুকু থেকে x মাইনাস 2 কমন নিতে পারি, তাহলে এখানে থাকে x স্কয়ার, এখানে মাইনাস x, এখানে প্লাস 2। এই অঙ্কটিকে আর ক্যালকুলেশন করার মতো কোনো কাজ নেই, তাই এটি আনসার। 13 নম্বর
কে বলা হয়েছে এ কিউব মাইনাস ফোর এ স্কোয়ার বি প্লাস সেভেন এ বি স্কোয়ার মাইনাস বি কিউব কে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো এই অঙ্কে পড়া লাইনটি আমরা এভাবে ভেঙে বা বিশ্লেষণ করে লিখতে পারি এ কিউব মাইনাস ফোর এ স্কোয়ার বি মাইনাস সিক্স এ স্কোয়ার বি অর্থাৎ টোটাল করলে মাইনাস সেভেন এ স্কোয়ার বি পাওয়া যাবে, মানে কোনো পরিবর্তন হয় না, প্লাস সিক্স এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার তাহলে টোটাল করলে হবে প্লাস সেভেন এ বি স্কোয়ার অর্থাৎ মানে কোনো পরিবর্তন হবে না, মাইনাস বি কিউব ছিল মাইনাস বি কিউব। এখন পরবর্তী লাইনে আমরা এ কিউব মাইনাস এ স্কোয়ার বি থেকে এ স্কোয়ার কমন নিতে পারি, এখানে থাকে এ, এখানে এ স্কোয়ার যেহেতু কমন নিয়ে নেওয়া হয়েছে তাই এখানে থাকে মাইনাস বি, মাইনাস সিক্স এ স্কোয়ার বি প্লাস সিক্স এ বি স্কোয়ার থেকে সিক্স এ বি কমন নেওয়া যায়, মাইনাস সিক্স এ বি কমন নিলে এখানে থাকে এ প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে মাইনাস বি, এ বি স্কোয়ার মাইনাস বি কিউব থেকে প্লাস বি স্কোয়ার কমন নেওয়া যায় তাহলে এখানে থাকে এ এখানে থাকে মাইনাস বি, যে প্লাসের নিলে মূলত চিহ্ন কোনো পরিবর্তন হয় না, এখানে মাইনাস ছিল তাই মাইনাস বি। এখন পরবর্তী লাইনে এই অংশটুকু এই অংশটুকু এবং এই অংশটুকু থেকে এ মাইনাস বি কমন নেওয়া যায় তাহলে এখানে থাকে এ স্কোয়ার, এখানে থাকে মাইনাস সিক্স এ বি, এখানে থাকে প্লাস বি স্কোয়ার, এই অঙ্কটিকে আর ক্যালকুলেশন করার মতো কোনো কাজ নেই তাই এটি অংশ। চোদ্দ নং অঙ্কে বলা হয়েছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ফোর কে উৎপাদককে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো পরের লাইনটি আমরা এভাবে ভেঙে বা বিশ্লেষণ করে লিখতে পারি এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার যেহেতু ছিল না তাই অবশ্যই প্লাস করে দিতে হবে, মাইনাস নাইন এক্স প্লাস এইট এক্স তাহলে প্লাস মাইনাস করলে মাইনাস এক্স থাকবে অর্থাৎ মানে কোনো পরিবর্তন হবে না, মাইনাস টোয়েন্টি ফোর ছিল মাইনাস টোয়েন্টি ফোর। এখন এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার কমন নেওয়া যায় তাহলে এখানে থাকে এক্স মাইনাস থ্রি প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস মাইনাস থেকে প্লাস থ্রি এক্স কমন নেওয়া যায় তাহলে এখানে থাকে এক্স মাইনাস থ্রি, যেহেতু প্লাসের কমন নেওয়া হয়েছে তাই চিহ্নের পরিবর্তন হবে না, এইট এক্স মাইনাস টোয়েন্টি ফোর থেকে প্লাস এইট কমন নিলে এখানে থাকে এক্স আর এটাকে এইট দ্বারা ভাগ করলে আর থ্রি অর্থাৎ থাকে থ্রি। এখন এই অংশটুকু এই অংশটুকু এবং এই অংশটুকু থেকে এক্স মাইনাস থ্রি কমন নেওয়া যায় তাহলে এখানে থাকে এই অংশটুকু থেকে থাকবে এক্স স্কোয়ার, এখানে থাকে প্লাস থ্রি এক্স আর এখানে থাকে প্লাস এইট, এই অংশটিকে ক্যালকুলেশন করার মতো আর কোনো কাজ নেই তাই এটি অ্যান্সার।